আমার দলের এগারী সক্রিয় কার্যকর্তা হিসাবে আমি দলে ভারতীয় জনতা পার্টির যি মানে প্রার্থীক প্রক্ষেপ করে আমি গ্রহণ করিম। আর আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমি প্রার্থীকেন্দ্রিক আমি সেইখানে চিন্তা করা আমি সেই বিষয় হিসাবে লওয়া নাই। দলে যিকোনো প্রার্থিত্ব যাকেই প্রদান করে আমি তেওঁক জিকাব লাগিব, তারবাবে আমি রণনীতি প্রস্তুত করেছি। কেনে ধরনের রণনীতি আছে? তেনেহলে আমার আগন্তুক মহিলা মোর্চার বুথ বাহিনীবিল সবল করব লাগিব, আর আমি করে আছো। পর্যায়ে আমার 18টা মন্ডল আছে, 18টা মন্ডলের লগত বর্তমান মূল সাধারণ সম্পাদিকা দুইগী আছে। আর যাকালি এখন রাজ্যিকর মহিলা মোর্চার সভানেত্রী উপস্থিত এখন বিশাল জনসভা আমি পার্টি অফিসত করেছো। গতি আমি সেই সভাতে আমি প্রমাণ করে দিছো যে আগন্তক আমার রণনীতি মহিলায় আমি প্রত্যেকটা বুথে বুথে গই আর মহিলাখিনিক আমি কেনে ধরনের সজাগ করব সচেতন করব, কারণ মহিলার ক্ষেত্রে আমার এই দুইখান সরকারে ভারতীয় জনতা পার্টি নেতাধীন দুইখান সরকারে বহুখিনি আসনি রূপায়ণ করেছে, সকলে লাভান্বিত হয়েছে। গতি আমি এতিয়া বুঝাব নালে, কোনো মানুষ এটা আমার বুঝার প্রয়োজন নাই। ভারতীয় জনতা পার্টির দুইখান সরকারে যিমানখিনি উন্নয়ন করেছে সেই উন্নয়নের উপরতে বুধ হব। ইয়াত কোনো মানুষে কাকো প্রলোভন বা কাকো বেশিকে করে মেলি দরকার প্রয়োজন বলে আমি নাভাবো। আমার দলের এগারী সক্রিয় কার্যকর্তা হিসাবে আমি দলে ভারতীয় জনতা পার্টির যি মানে প্রার্থীক প্রক্ষেপ করে আমি গ্রহণ করিম। আর আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমি প্রার্থীকেন্দ্রিক আমি সেইখানে চিন্তা করা আমি সেই বিষয় হিসাবে লওয়া নাই। দলে যিকোনো প্রার্থিত্ব যাকেই প্রদান করে আমি তেওঁক জিকাব লাগিব, তারবাবে আমি রণনীতি প্রস্তুত করেছি। কেনে ধরনের রণনীতি আছে? তেনেহলে আমার আগন্তুক মহিলা মোর্চার বুথ বাহিনীবিল সবল করব লাগিব, আর আমি করে আছো। পর্যায়ে আমার 18টা মন্ডল আছে, 18টা মন্ডলের লগত বর্তমান মূল সাধারণ সম্পাদিকা দুইগী আছে। আর যাকালি এখন রাজ্যিকর মহিলা মোর্চার সভানেত্রী উপস্থিত এখন বিশাল জনসভা আমি পার্টি অফিসত করেছো। গতি আমি সেই সভাতে আমি প্রমাণ করে দিছো যে আগন্তক আমার রণনীতি মহিলায় আমি প্রত্যেকটা বুথে বুথে গই আর মহিলাখিনিক আমি কেনে ধরনের সজাগ করব সচেতন করব, কারণ মহিলার ক্ষেত্রে আমার এই দুইখান সরকারে ভারতীয় জনতা পার্টি নেতাধীন দুইখান সরকারে বহুখিনি আসনি রূপায়ণ করেছে, সকলে লাভান্বিত হয়েছে। গতি আমি এতিয়া বুঝাব নালে, কোনো মানুষ এটা আমার বুঝার প্রয়োজন নাই। ভারতীয় জনতা পার্টির দুইখান সরকারে যিমানখিনি উন্নয়ন করেছে সেই উন্নয়নের উপরতে বুধ হব। ইয়াত কোনো মানুষে কাকো প্রলোভন বা কাকো বেশিকে করে মেলি দরকার প্রয়োজন বলে আমি নাভাবো। আমার দলের এগারী সক্রিয় কার্যকর্তা হিসাবে আমি দলে ভারতীয় জনতা পার্টির যি মানে প্রার্থীক প্রক্ষেপ করে আমি গ্রহণ করিম। আর আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমি প্রার্থীকেন্দ্রিক আমি সেইখানে চিন্তা করা আমি সেই বিষয় হিসাবে লওয়া নাই। দলে যিকোনো প্রার্থিত্ব যাকেই প্রদান করে আমি তেওঁক জিকাব লাগিব, তারবাবে আমি রণনীতি প্রস্তুত করেছি। কেনে ধরনের রণনীতি আছে? তেনেহলে আমার আগন্তুক মহিলা মোর্চার বুথ বাহিনীবিল সবল করব লাগিব, আর আমি করে আছো। পর্যায়ে আমার 18টা মন্ডল আছে, 18টা মন্ডলের লগত বর্তমান মূল সাধারণ সম্পাদিকা দুইগী আছে। আর যাকালি এখন রাজ্যিকর মহিলা মোর্চার সভানেত্রী উপস্থিত এখন বিশাল জনসভা আমি পার্টি অফিসত করেছো। গতি আমি সেই সভাতে আমি প্রমাণ করে দিছো যে আগন্তক আমার রণনীতি মহিলায় আমি প্রত্যেকটা বুথে বুথে গই আর মহিলাখিনিক আমি কেনে ধরনের সজাগ করব সচেতন করব, কারণ মহিলার ক্ষেত্রে আমার এই দুইখান সরকারে ভারতীয় জনতা পার্টি নেতাধীন দুইখান সরকারে বহুখিনি আসনি রূপায়ণ করেছে, সকলে লাভান্বিত হয়েছে। গতি আমি এতিয়া বুঝাব নালে, কোনো মানুষ এটা আমার বুঝার প্রয়োজন নাই। ভারতীয় জনতা পার্টির দুইখান সরকারে যিমানখিনি উন্নয়ন করেছে সেই উন্নয়নের উপরতে বুধ হব। ইয়াত কোনো মানুষে কাকো প্রলোভন বা কাকো বেশিকে করে মেলি দরকার প্রয়োজন বলে আমি নাভাবো।